গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির পরে এবং বিএড ডিগ্রি কমপ্লিট করার পরে আপনারা ভাবছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিক্ষকতা করবেন। রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় স্থায়ী এবং অস্থায়ী পদে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো কোন কোন জায়গায় এরকম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন কোন বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, তো তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো তার জন্য অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে সেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেটি বিএড কলেজের জন্য এই নোটিফিকেশানটি বেরিয়েছে। এবং এইখানে আপনাদের কিন্তু যে যে বিষয়ে টিচার বা প্রফেসর নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ফাইন আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড কমার্স, এই তিনটি বিষয় কিন্তু আপনাদের এখানে নেওয়া হচ্ছে। এবং যেই কলেজে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চলছে সেটা হচ্ছে বেঙ্গল কলেজ অফ এডুকেশন, যেটি নবগ্রামে অবস্থিত এবং যেটা MSD 742238 এই অ্যাড্রেসটি কিন্তু রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে নির্দিষ্ট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা এই মেল আইডি যেটা রয়েছে এই মেল আইডিতে আপনাদের CVটি পাঠিয়ে দিতে হবে দুদিনের মধ্যে। আজকে যেদিন আমি এই ভিডিওটি রেকর্ড করছি আজকের দিনেরই এই বিজ্ঞপ্তিটি, তো আপনারা এই বিজ্ঞপ্তিতে 8 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, লাস্ট ডেট রয়েছে। তো তারপরে আপনারা কিন্তু নিজেদের CV পাঠানোর পরে যদি আপনাদের নাম শর্টলিস্টেড হয় অবশ্যই আপনাদের জানানো হবে, তারপর সিলেকশান প্রসিডিওরটি আপনাদের কিন্তু মেরিটের ভিত্তিতে হবে। চলুন নেক্সট অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই। দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি কিন্তু রিটায়ার্ড VRS, HW, আদার প্রফেশনের জন্য। আমাকে আপনাদের মধ্যে একজন বলেছিলেন যে রিটায়ারদের রিক্রুটমেন্ট নিয়ে কিছু আপনাদের আপডেট দিতে, তো এটা একটা রিটায়ার ভ্যাকেন্সি, তো সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট লাগছে এবং বয়স 55 থেকে 65 বছরের মধ্যে হতে হবে এবং ফ্লেক্সিবল টাইম আপনাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রয়েছে এবং তার মোবাইল নাম্বার এইখানে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন, এটা একটা অফিসিয়াল জব হিসাবে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। তৃতীয় যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তৃতীয় বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মূলত বিএড কলেজ থেকে। বিএড কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু NCT নর্মস অনুযায়ী আপনাদের এখানে সিলেকশান প্রসিডিওরটি চলবে। এবং আপনাদের যে বিষয়ে এখানে টিচারটি নেওয়া হচ্ছে সেটা কিন্তু ফাউন্ডেশন এবং যেই কলেজে আপনাদের নেওয়া হচ্ছে সেটা কিন্তু শম্ভুনাথ মেমোরিয়াল কলেজ অব এডুকেশন বিএড, যেটি মোরগ্রামে অবস্থিত, বোখারা 742226। এইখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের CVটা এই মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে এবং এখানে নাম্বারটা থাকলো, আরও অন্যান্য কিছু তথ্যের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। তৃতীয় যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে রয়েছে এই বিজ্ঞপ্তিটি যেখানে আপনাদের প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে একটা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলে, যেটি শিলিগুড়িতে অবস্থিত, যারা বলেছিলেন যে নর্থ বেঙ্গল থেকে আপডেট দিতে, তো তাদের ক্ষেত্রে এই শিলিগুড়িতে আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে প্রিন্সিপালের। তো যার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের CVটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে, কিন্তু এখানে বেতন কাঠামো কিন্তু 40K বা 15K মধ্যে কিন্তু এখানে বেতন কাঠামোটি রয়েছে। এরপরে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আজকে বেরিয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট টু রিসেপশনিস্ট কাম কাউন্সিলর কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু মিনিমাম যোগ্যতা আপনাদের বলেছে গ্র্যাজুয়েশন লাগবে, ফ্লুয়েন্ট ইন ইংলিশ লাগবে এবং হিন্দি এবং বেঙ্গলি তিনটি বিষয়ের সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে হবে এই তিনটি ভাষার উপরে। যেখানে কিন্তু একজন স্মার্ট লেডি ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কিন্তু আপনাদের অ্যাপয়েন্ট করা হচ্ছে, যেখানে স্যালারিটা আপনাদের নেগোশিয়েবল এবং আপনাদের নির্দিষ্ট এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের নির্দিষ্ট যোগাযোগ করতে হবে এবং এই আপনাদের নিজের CVটা এখানে কিন্তু এই মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তারপরে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটি কিন্তু টিচার ভ্যাকেন্সির এবং এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। এটি একটি CBSE অ্যাফিলিয়েটেড স্কুল, যেটি লক্ষ্মীকান্তপুরে অবস্থিত, South 24 Parganas। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু নিজেদের CVটা এই মেল আইডিতে মেল করবেন এবং আপনারা যদি শর্টলিস্টেড হন পরবর্তীকালে ওই স্কুল থেকে আপনাদের কিন্তু একটা মেল আসবে, সেখানে কিন্তু আপনাদের কবে ইন্টারভিউ রয়েছে এবং সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং ডকুমেন্টসের জেরক্স কপি এবং দুটো কালার ফটোগ্রাফ আপনাদের নিয়ে যেতে হবে। এবং এইখানে যে বেতনটি যেটা থাকছে সেটা কিন্তু 25K থেকে 40K এর মধ্যে কিন্তু এখানে কিন্তু বেতনটা থাকছে।
নেক্সট যে বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে সেটা কিন্তু অবসরপ্রাপ্ত বা যারা রিটায়ারমেন্ট নিয়ে আমাকে বলেছিলেন, তো অবসরপ্রাপ্ত ভিআরএস সরকারি এবং পিএসইউ ব্যাংক রেল কর্মী এখানে নিচ্ছে, যেখানে কিন্তু 40 থেকে 65 বছরের বয়স আমাদের থাকতে হবে। ন্যূনতম আমাদের গ্র্যাজুয়েট বা এইচএস পাস থাকলে কিন্তু আপনারা ব্যাংকিং গ্রুপে কলকাতা অফিসে কাজ করতে পারবেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা কিন্তু কম্পিউটারের টিচার হিসাবে নেওয়া হচ্ছে। এখানে কম্পিউটার সায়েন্স টিচার কিন্তু নেওয়া হবে, যার জন্য আমাদের যোগ্যতা লাগছে এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যেখানে আপনাদের বিএড ডিগ্রির ন্যূনতম লাগছে এবং আপনাদের পাইথন এমএল এবং এআইয়ের উপরে নলেজ থাকা বাঞ্ছনীয়। আপনারা যদি এই পোস্ট যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আপনাদের কিন্তু সিভিটা পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে। তারপর এইখানে কিন্তু আপনারা যদি সিলেকশন হন, শর্টলিস্টেড হন, তাহলে আপনাদের মেলের মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালের প্রসেসিং বা সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে সেটা জানিয়ে দেবে সেই মেলের মাধ্যমে। এরপরে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেখানে কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এবং যেইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফাইড ট্রেন্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্স ক্যান্ডিডেট ফ্রম ভেরিয়াস সাবজেক্ট আর ইনভাইটেড টু সাবজেক্ট টু অ্যাপ্লিকেশন, অর্থাৎ নতুন এই ইনস্টিটিউশনে কিন্তু আপনাদের টিচার নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ন্যূনতম ডিএলএড এবং বিএড যদি থাকে এবং সঙ্গে আপনাদের যদি সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে ন্যূনতম আপনাদের এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হবে নিজেদের সিভিটাকে, এবং যেটি পাঠাতে হবে আপনাদের 12/9/2024 মধ্যে। আজকে এই পর্যন্ত থাকলো টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। আপনার কোন সাবজেক্ট রয়েছে, কোন জেলাতে আপনারা ভ্যাকেন্সি চাইছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান, তো যার ম্যাক্সিমাম কমেন্ট আমি পাবো তো সেই রিলেটেড আপনাদের কিন্তু ভিডিও করে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।